বিসমিল্লাহি রহমানুর রহিম। হে সমস্ত জগৎবাসী, আজ আমি শামিম আলী চিস্তি আপনাদের সামনে একটি আলোচনা নিয়ে হাজির হলাম। সেই আলোচনাটি হলো যে আমাকে কোনো একজন আশেক ভক্ত বা কোনো ইউটিউবের ভক্ত আমাকে কমেন্টে জানালেন যে আপনি একটি কথা বলেন যে আদম সৃষ্টির আগে আরও চারটি জাতি সৃষ্টি হয়েছিল। এই চারটি জাতির নাম বলা হয়েছে জিন, অসুর, হারিস, নারিস। এই চারটা জাতি আদম সৃষ্টির আগে ছিল। তাহলে দেখা গেছে এই চারটি জাতি তারা হানাহানি মারামারি করত, হিংসা নিন্দা করত এবং ক্ষয়ক্ষতি করত, আল্লাহর ইবাদত করত না, বিভিন্ন খারাপে লিপ্ত থাকত। এই জন্য আল্লাহ একের পর এক জাতিকে ধ্বংস করা হয়েছে। তো ধ্বংস যে করা হয়েছে, এখন বিষয়টি হলো তারা ধ্বংস হয়ে গেছে তাদের দেহ, তাদের আত্মা তো আর ধ্বংস হয়নি। তবে যিনি আমাকে কমেন্টে জানালেন যে তারা জিন, অসুর, হারিস, নারিস ছিল, তাদের রূপ কি ছিল, তারা কোন রূপে ছিল, তিনি এই কথাটি বলেছেন। তো এই উত্তরে আজকের এই আলোচনাটি। তো দেখুন যে এই পৃথিবীতে 18,000 মাখলুকাত আছে। এই 18,000 মাখলুকাতের এক একজনের এক এক রূপ পাওয়া যায়। বাঘের সাথে সিংহের মিল নেই, কুমিরের সাথে তিমি মাছের মিল নেই এবং এক গাছের সাথে আরেক গাছের মিল নেই, আলাদা আলাদা রূপ। তবে আলাদা আলাদা রূপ দেখেই কিন্তু আমরা বলতে পারি যে এটা এই জাতি, সেটা সেই প্রাণী, সেটা এই ঘাস। তখন নাম যেহেতু আলাদা আলাদা, রূপও আলাদা আলাদা, কিন্তু মূলত একটি বিষয় হলো কি যে আত্মজগতে বা রুহানি জগতে যারা প্রবেশ করেছে, রুহানি জগতে যারা ভ্রমণ করেছে, তারা কিন্তু বলতে পারবে যে তাদের রূপস্রোত কী ছিল। তবে আমি একটা মহা আধ্যাত্মিক বিষয় বলে ফেলতে চাচ্ছি যে দেখা গেছে এক ঘন্টা যদি আলোচনা করা হয় তাহলে দেখা যায় অনেকেই এই আলোচনা শুনবে না, কারো কাজ আছে, কারো সময় কম, শুনবে না। আর যদি 8 মিনিট 10 মিনিটের আলোচনা হয় তাহলে সকলেই শুনতে চায়। তো এত বড় আলোচনা কিন্তু করা যায় না, তাই যতটুকু শর্টকাট বলা যায় সেই আলোচনাটি হলো দেখুন যে এই পৃথিবীতে এই সমস্ত বিশ্ব জগৎ, সমস্ত পৃথিবী যা কিছু আছে, সমস্ত কিছু সৃষ্টির আগে কিন্তু আল্লাহ সৃষ্টি করেছেন আদম স্বরূপ। আচ্ছা, সৃষ্টিরও আগে পরোয়ারে মানুষের রূপ নেহার করে ফেরেশতারা যাইতে না রে, মানুষ তথায় গিয়াছে রে, ওরে মানুষের সঙ্গ লইয়া পৃথিবীতে জন্ম হইয়া খেলতে হইল মানুষ লইয়া, জাতবে নাকি জাত বাসে। তো এই কথার যে বিষয়টি আমি ভেঙে বলছি যে জিন, অসুর, হারিস, নারিস, যদি কেউ এই পৃথিবীতে জিন জাতিকে দেখেছে তাহলে সে কিন্তু সেই জিনকে মানব আকারেই দেখেছে, কিন্তু তাদের গঠন, তাদের কালার মানুষের মতো নয়, তাদের কালারটাই অন্যরকম। যেহেতু আদম জাতি মাটি দিয়ে বানানো হয়েছে, জিন জাতিকে দেখা যায় আগুন বা উত্তপ্ত বায়ু থেকে বা উত্তপ্ত আগুন থেকে জিন জাতির সৃষ্টি হয়েছে। এখন দেখা যায় যে আমরা কিন্তু বলতেছি আমরা 5টা পদার্থের সৃষ্টি, যেমন আব, আতস, খাক, বাত, নূর, এই 5টা পদার্থে আমরা তৈয়ার। তাহলে জিন জাতি যদি আগুনের তৈরি হয়ে থাকে তাহলে সে আগুন কিন্তু একটা প্রকার, আরও 4টা প্রকার কিন্তু তার মধ্যে নেই, এই মানুষের মধ্যে আছে, মানুষ 5টা প্রকার। এই জন্য কিন্তু যে জিন জাতি মানুষের কাছে কিন্তু তারা নিচে, জিন জাতি তারা শ্রেষ্ঠত্ব পায়নি, তারা মানুষের মানব জাতি থেকে তারা নিচু স্তরে, কারণ তারা একটা পদার্থে তৈরি। আচ্ছা, তাহলে একটা পদার্থে যদি তৈরি হয়
তারপরেও কিন্তু তাদের স্রোত আছে আদমের স্রোত। আচ্ছা, কিন্তু আদমের স্রোত হলেও রং কালারে গেলে এটা মিলবে না। আচ্ছা, প্রত্যেকটা প্রাণীর ভিতরে আদমের স্রোত ভরা আছে, কিন্তু কর্মদোষে তারা কি হয়েছে? একমাত্র কর্মদোষে তারা বিভিন্ন রূপে জন্ম নিয়েছে। কারণ বর্তমানে প্রাণীদের যে রূপ দেখি, এই রূপ কিন্তু তাদের আসল রূপ নয়, এটা কর্মফলের কারণে এই রূপে পৃথিবীতে তারা জন্ম নিয়ে এসেছে এবং সেই দোজক ভোগ করতেছে, অশান্তি জাহান্নাম ভোগ করতেছে। দেখবেন একটি কথা আছে যে হাসরের দিনে সকলে উলঙ্গ হয়ে উঠবে। একটা সন্তান যখন জন্ম নেয় তখন কিন্তু সে উলঙ্গই হয় আর উলঙ্গ হয়ে জন্মায়, এবং তারা যখন সাবালক হয় বা বাচ্চাটা যখন 5-7 বছর বয়স হয় তখন কিন্তু সে কাপড় চোপড় পিনতে শুরু করে, এর আগে কিন্তু সে ল্যাংটা হয়ে জন্ম নিয়েছে। আচ্ছা, আরেকটা বিষয় হলো এই পৃথিবীতে যত অন্য অন্য প্রাণী আছে তারা কিন্তু কাপড় পরিধান করে না, তারা উলঙ্গই এসেছিল এবং উলঙ্গ হয়েই তাদের জন্ম কাটায় এবং মৃত্যু হলেও তাদের উলঙ্গ অবস্থায় মৃত্যু হয়। আর মানব জাতিটা শ্রেষ্ঠ বলে মানুষ দেখা গেছে জন্ম নেওয়ার সময় উলঙ্গ হয়ে আসলেও তাদের কিন্তু মধ্য বয়সটা যে কাটিয়েছে, যৌবন বয়সটা কাটিয়েছে তারা কাপড় পরে, এবং মৃত্যুর পরেও তাদেরকে সাদা কাপড় পেঁচিয়ে এদেরকে কবরে দেওয়া হয়। যাই হোক, সেটা কথা নয়। আজকের মূল কথা হলো যে জিন, অসুর, হারিস, নারিস তাদের রূপস্রোত কী ছিল? তাদের রূপস্রোতটা ছিল কালারে ভিন্ন, কিন্তু আদমের স্রোতের ল্যাস তাদের মধ্যে ছিল। আচ্ছা, তাহলে বর্তমানে 18,000 মাকলুকাতের মধ্যে 17,999টা মাকলুকাতের দিকে যদি আমরা লক্ষ্য করি, তারা তাদেরকে দেখতেছি কুকুরের রূপ, সিংহের রূপ, বাঘের রূপ, বিড়ালের রূপ এবং বিভিন্ন মাছের রূপ, বিভিন্ন রূপ আমরা দেখতেছি, কিন্তু তাদের আত্মাটা কিন্তু অন্য রূপ। কিন্তু সেই রূপের উপরে যে কাবারটা লাগানো হয়েছে সে কাবারটি হলো দেহ, আর এই দেহটা হয়েছে যার যার কর্মফলে। আচ্ছা, এখন দেখা যায় যে জিন, অসুর, হারিস, নারিস এদেরকে যখন সর্বপ্রথম পাঠানো হলো তখন তারা তো আর কোনো অপরাধ করেনি। আপনারা যে প্যাঁচটা ধরবেন সেই প্যাঁচটা কিন্তু আমি ভেঙে বলছি, তারা তো আর কোনো পাপ করেনি। তাহলে তাদের মানবস্রোতের বাহিরে যদি অন্য রূপ হয়ে থাকে তাহলে তারা কোন কর্মফলে পেয়েছে? দেখেন, এক একটা জাতির আলাদা আলাদা নাম এবং আলাদা আলাদা তাদের রূপ, এটাই তো ভাবছেন। কিন্তু মূলত আদমের রূপে থাকলেও তাদের কালার ছিল অন্যটা, কিন্তু রূপটা আদমেরই। জানি না এই কথাটা কে মেনে নিতে পারে, আমি জানি না। তবে যারা রুহানি জগতে প্রবেশ করেছে, যারা দেখেছে, তারা একমাত্র বলতে পারবে। দেখবেন মানুষ কিন্তু যদি অন্য কোনো প্রাণীকে আদর করে, ভালোবাসা দেয়, একে খাদ্য দেয়, একে মাথায় হাত বুলিয়ে দেয়, তখন সেই প্রাণীটা কিন্তু তাকে ভুলতে পারে না। কারণ পৃথিবীতে কত মানুষ আছে, আমাকে কেউ খাওয়ালো না, কেউ আদর করলো না, এই ব্যক্তিটা করলো, তখন দেখবেন সেই প্রাণীটা আপনাকে সাহায্য করার জন্য আপনার পেছনে থাকে, বা আপনার কোনো বিপদ হলে সে ছুটে আসে। তাহলে বোঝা গেল তাদের ভিতরেও মানবাত্মা আছে, কিন্তু তারা অন্য রূপে আসার কারণে তারা আমাদের মতো সমাজে বসবাস করতে পারে না। যাই হোক, আমার কাছে যেই ব্যক্তি বলেছিলেন যে তাদের রূপস্রোত কী ছিল, দেখেন আমি আবারও বলছি, তাদের রূপ স্রোত ছিল, তাদের বলতে কারা? জিন, অসুর, হারিস, নারী ছাড়া যারা, তারা কিন্তু দেখা গেছে কালারে অন্যটা ছিল, কিন্তু রূপটা আদমেরই ছিল তাদের আত্মগতভাবে। বাহিরে অন্যরকম রূপ ধারণ করেছে, কিন্তু ভিতরগত সেই আত্মা আদমের রূপেই ছিল। যাই হোক, হে সমস্ত জগৎবাসী, আজ যে আলোচনাটি আপনাদের সামনে করা হলো, কি বুঝলেন? এবং যিনি আমাকে এই আলোচনাটি করতে বলেছেন তিনি অবশ্যই এই আলোচনাটি দেখবেন, এবং অবশ্যই তিনি জানাবেন যে এই আলোচনাটি কি আপনার মনের মতো হলো কি না। যদি না হয় তো অবশ্যই কমেন্টে লিখে দিবেন, আর যদি হয় তবুও আমাকে লিখে দিবেন। তাই আজ বলবো যে যারা আমাদের এই আলোচনাটি শুনছেন এবং সামনে কী ধরনের আলোচনা শুনতে চান অবশ্যই কমেন্টে লিখে দেবেন, এবং
আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, পরবর্তীতে যেন আপনাদের সামনে উপস্থিত হতে পারি। তো সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।